শুক্রবার রাত 8:46 সাদা রঙের গাড়ি এসে থামে দারুস্তালামের খালেক গ্যাস স্টেশনে। দেশীয় অস্ত্র বের করে আগে থেকে অপেক্ষা করা হলুদ পাঞ্জাবি পরা এক কিশোর সহ কয়েকজন, এরপর চলে যায় বাসের আড়ালে। সিসিটিভিতে ধরা পড়ে ধস্তাধস্তির চিত্র। কিছুক্ষণ পর আবারও অস্ত্র হাতে দৌড়ে গাড়িতে ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দ্রুতই পালিয়ে যায় তারা। এরপরই রক্তমাখা শরীরে বের হয়ে আসে আরেক কিশোর রায়হান। আধিপত্য নিয়ে হামলার শিকার হয় তানভীর, রায়হান ও আলিফ। ঘটনাস্থলে আলামত পাওয়া গেলেও পরিকল্পিত হামলার ঘটনা স্বীকার করতে ভয় পান প্রত্যক্ষদর্শীরা। আজকে একটা ঝামেলা হয়েছে, এই ছেলে দুইটারে চেনেন? আমরা তো আজ ডিউটি করে যাই গেলাম। না শোনা, তবে সিসিটিভি ফুটেজ হাতে আসতেই ভোল পাল্টে যায়। একে একে সবাই স্বীকার করেন এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্যের কথা। একটা ছেলে আছে কলিং ম্যান আর কি, পরে এরা সাথে বলে ঝগড়া আছে, পয়লা এনে দিয়ে মারামারি করছে, এনে ওই আর দূরে ফিরেছে, গাড়ি নম্বর নাম নাই। এবার গন্তব্য হাসপাতালে। স্বজনরা জানান, বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন করছিলেন তানভীর, এ সময় মাদক নিয়ে আসে অপরিচিত একজন, বাধা দিলে দলবল নিয়ে হামলা করে তারা। অভিযোগ আসে রাব্বি ও রিফাত নামের দুই কিশোর সহ চারজনের বিরুদ্ধেও। যারা আয়শা ওদের গায়ে পার দিছে ছুরি দিয়ে, ওদের সাথে যে ছেলেকে আমরা মারছি তার সাথে কোনো সম্পর্ক নেই। নিশ্চয়তা মানবদের কথা আপনাদের সাথে কে আলাগে হারা বারে তো লোকটু কান্না এমন ফুসাইছে। অভিযোগ না পেলেও এই ঘটনায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। খোঁজ খবর নিচ্ছে আর কি, যে আসলে কোথায় ঘটনা ঘটছে, কি ঘটছে না ঘটছে এটা জানার চেষ্টা করতেছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে রাতের ঢাকায় অন্ধকার স্থানগুলোতে পুলিশি টহল বাড়ানোর দাবি এলাকাবাসীর। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।